নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ক্যাম্পাস তুমি যেখানেই থাকো লেখা অনুব্রত চক্রবর্তী পাঠ অনির্বাণ ভট্টাচার্য অন্যান্য বছরে এই সময়ে আমাদের শহর বেজায় ব্যস্ত হয়ে পড়ে কলেজ বা ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্লাস হয় শুরু হয়েছে অথবা হব হব করছে মফস্বল থেকে অনেক ছাত্রী ছাত্র যেমন শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে তেমনি আমাদের এই হতবাগা শহর ছেড়ে অনেকে দেশের অন্য প্রান্তে পাড়ি জমায় এবং বিদেশেও স্নাতকোত্তর পড়াশোনার উদ্দেশ্যে ভিন রাজ্য বা বিদেশে যাওয়ার চল চিরকাল ছিল ইদানিং স্নাতক ডিগ্রির জন্যে অন্য মুলুকে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে মবসল যেমন কলকাতার হস্টেল জীবনের জন্য মুখিয়ে থাকে কলকাতার একটা অংশ একইভাবে উদ্গ্রীব দিল্লি লন্ডন বেঙ্গালুরু নিউ ইয়র্কের ওম নেওয়ার জন্য এবছর কোভিডের তাণ্ডবে ছাত্রকুল গৃহবন্দী বোর্ডের কয়েকটি পরীক্ষা বাতিল হয়েছে বাড়ি বসেই তারা রেজাল্ট জেনেছে ডিজিটাল মাধ্যমে ল্যাপটপ বা স্মার্টফোনে ওয়েবসাইট খুলে যাদের স্মার্টফোন নেই তারা এস এম এস মারফত উচ্চশিক্ষার জন্য আবেদনও অনলাইনে কোনো কোনো প্রতিষ্ঠান বারো ক্লাসের পরীক্ষার মার্কস অনুসারে ভর্তির ব্যবস্থা করেছে অনেকে বিশেষ করে বিদেশি প্রতিষ্ঠানগুলি অনলাইনেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছে যা তারা সাধারণত করে থাকে বিদেশের আবেদনকারীদের জন্য কিন্তু প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই ঘোষণা করেছে যে লেখাপড়া অনলাইন মাধ্যমেই শুরু হবে ক্যাম্পাস আপাতত বন্ধ মাসখানেকের মধ্যেই ভর্তির পার্ট চুকি ক্লাসের তোরজোর শুরু হবে ত্রিনয়না সুটকেস অর্ধেক গোছানো ইউনিভার্সিটি ডাক দিলে দুবাই হয়ে নিউ ইয়র্ক পৌঁছে যাবে আসনা শেফিল্ডে পড়তে যাবে লন্ডন ছুঁয়ে রায়ান বুঝে উঠতে পারছে না পুনে নাকি দিল্লি সন্দীপন দুর্গাপুরের ছেলে যাদবপুরে মাসির বাড়িতে থেকে ইউনিভার্সিটি যাতায়াত করবে এমনটাই প্ল্যান আর শুভায়নের ভালো লাগে পার্ক স্ট্রিট অনিশের রাজারহাট বসুন্ধরা হয়তো মুম্বাই আর মানের টেনশন নেই কারণ সে সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কোভিড নিয়ে চিন্তা করার সময় তার নেই ফ্ল্যাশ ফরওয়ার্ড শুভায়ন টেবিলটা সরিয়ে এনেছে জানলার কাছে এই ঘরই তার ক্যাম্পাস এখন জানলা দিয়ে নিচে রাস্তা সে যে নামই হোক রাস্তার পার্ক স্ট্রিট ভেবে নিলে ক্ষতি কি সেন্ট্রাল পার্কের ফলকালা দেখতে যাবে ঠিক করেছিল ত্রিনয়না সে ঘরের দেওয়ালে হলুদ গোলাপি লাল পাতা ঝরিয়ে নিয়েছে স্প্রে পেন্টিং করে রায়ান তার পড়ার ঘরে বইয়ের তাকে স্টিকার সেঁটেছে দ্বারাশিকো লাইব্রেরি তার মান পনেরোই অগস্টের ডেকোরেশনের জন্য কেনা প্লাস্টিকের পতাকা ঝুলিয়ে রেখেছে ডেস্কের ওপর ফোকাস সন্দীপন বাড়ির ছাদটাকে ময়দান ভেবে নিয়ে শটান পড়ছে চিৎ হয়ে আজ রাতের আকাশ চৌরঙ্গি রোডের তারা মণ্ডল আর অনিশ একটা চতুর্দশপতি পদ্য লিখে ফেলেছে অনলাইন ফ্রেশার্স ওয়েলকাম অনুষ্ঠানে পাঠ করবে বলে সারাদিন ল্যাপটপের সামনে ক্লাস করার পর হেডফোন খুলে যখন বিছানায় গায়ে দিয়েছে কলকাতা দিল্লি মুম্বাই দুর্গাপুর তখনও শেফিল্ডের টানা ক্লাস চলছে আর নিউ ইয়র্ক প্রেজেন্ট প্লিজ বলবে আরও রাত বাড়লে উইকেন্ডে কনফারেন্স কলের প্ল্যান হচ্ছে এই শহরগুলোর মধ্যে জীবন স্বাভাবিক হলে একদিন হয়তো মুখোমুখি আড্ডাও তুমুল হাসাহাসিভাবে ক্লাসের অভিজ্ঞতা নিয়ে অনলাইন লেকচার চলাকালীন প্রকৃতির ডাক সামলানোর চাপ এবং অ্যাটেন্ডেন্সের ঢেঁড়া পড়ে যাওয়া নিয়ে মাঝরাতে ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়ার গল্প আর সকালে পরিবারের লোকজনদের ঘুম থেকে তুলে না দিলে কি হতে পারতো তারও মূল্যায়ন হবে কবে যে খুলবে ক্যাম্পাস সে নিয়ে হাহুত আসো এক রোদ্দুর ভেজা সকালে অপেক্ষার অবসান দুবাই ঘিরে নিউ ইয়র্ক পৌঁছে গেল দক্ষিণ শহরতলি লন্ডনে দোতলা বাসে চেপে থ্রিল্ড সল্ট লেক উত্তর কলকাতার রাজধানী এক্সপ্রেস কখনো চাপেনি বলে জেদ করে দু ঘন্টা লেট দুর্গাপুর ভলভোর টিকিট কিনেছিল মাঝে রাস্তায় একবার টায়ার পাংচার হওয়া ছাড়া আর কোনো সমস্যা হয়নি মধ্য কলকাতা হেঁটে পার্ক স্ট্রিট গেছে প্রথম দিন ক্লাসে সামনের বেঞ্চে পা তুলে বসেছে ব্যথা করছে বলে দক্ষিণ বাসের জানলার ধারে সিটে বসে রাজারহাট যেতে যেতে তার কবিতার বইয়ের প্ল্যান ভেজে ফেলেছে প্রকাশক পাওয়ার অপেক্ষা কোভিড জিতে নিয়ম ফিরে এলো নিজের জায়গায় আমাদের বুড়ো শহর কয়েক মাসের জন্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালো দেশ বিদেশ অক্সিজেনের আকালের বাজারেও তার এক ঘরে মফস্বলের স্বপ্ন তো অন্য ঘরে সাত সমুদ্র তেরো নদীর ঢেউ আলো হাওয়া রং এ ঘর থেকে ওঘর খুঁজে বেড়িয়েছে সদর দরজা লাইফ নর্মাল হয়ে যাওয়ায় শহর সদরের খিল খুলে দিয়েছে কয়েকটা ঘরের দরজায় তাই তালা পড়ল কোনোটা আবার হাট করে খুলে গেল নতুন তোষক বালিশ স্যুটকেসের আবদারে শুধু একটা বাস টার্মিনাস একটা রেল স্টেশন আর একটা এয়ারপোর্টে এক গোছা হাসি মুখের ছবির সঙ্গে দুতিন তিন ফোঁটা জল পড়ে রইল